হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে এই ভিডিওতে আপকামিং একটা বাংলা সিনেমা নিয়ে আমরা কথা বলবো, যেটার নাম হচ্ছে ষাটের পরে, এবং এটার ডিরেক্টর ডেবিউটেন্ট ডিরেক্টর সৌভিক দে। তার অ্যাকচুয়ালি এমএক্স প্লের একটা কাজ এসেছিল যেটার নাম হচ্ছে পৌষে বদলা, সেটা ওটিটিতে রিলিজ করেছিল, কিন্তু বড় পর্দায় এটাই তার ফার্স্ট কাজ। এবং এখানে মেইন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসেবে আমরা অনেক নামি দামি এবং পরিচিত মুখ দেখতে পারবো। জয় সেনগুপ্ত আছে, অনিন্দ্যদা আছে, অমিত শেট্টি আছে, রূপাঞ্জনা দি আছে, তো বেশ ভালো ভালো মাল্টি স্টারকাস নিয়েই সিনেমাটা বানানো হচ্ছে। তো এই সিনেমাটার মেইন যেটা গল্প, এটা হচ্ছে থ্রিলার ঘরানার ছবি, এবং সৌভিক থ্রিলার গল্প লিখতে বলতে খুব ভালোবাসে। তো থ্রিলারের প্রতি সবারই একটা কিন্তু ইন্টারেস্ট আছে, অ্যাজ অ্যান অডিয়েন্সও আমাদেরও একটা মানে হুক করার একটা জায়গা থাকে তো এইসব গল্পে, তো বেশ ভালো লাগে দেখতে। তো এখানে মেইন যেটা প্লট দেখানো হচ্ছে যে একটা কাপেল আছে যারা বাড়ির অমতে বিয়ে করে, এবার ওয়াইফ যখন প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা, তখন একটা দুর্ঘটনা ঘটে যায় যাতে সন্তান এবং স্ত্রী দুজনেই মারা যায়, এবং বুঝতেই পারো যে সন্তান এবং স্ত্রী একসাথে হারালে কী মানসিক বিপর্যস্ত হয়ে পড়ে একজন মানুষ। এবার তার 3 বছর পরে হঠাৎ করে শহরে প্রচুর খুনখারাপি শুরু হতে থাকে, এবং একজন গোয়েন্দার কাছে সেই কেসটা যায়। জয়সেনগুপ্ত সেই রোলটা প্লে করছে, তার ওয়াইফ রূপাঞ্জনা, এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা অনিন্দ্যদাকে দেখতে পারবো। তো এই যে সিরিয়াল কিলিংগুলো হচ্ছে, তার সাথে কি 3 বছর আগের ঘটনাটা কানেক্টেড হলো, কীভাবে কানেক্টেড, এই নিয়েই বাকি গল্প। তো বেশি কিছু বলা যাবে না। তো এটা শুরুতে হয়তো ওটিটির জন্যই বানানো হচ্ছিলো, কিন্তু পরবর্তীতে আমি জানতে পেরেছি যে এটা বড় পর্দায় আসছে, এবং যে কোনো কাজ যে কোনো মেকারই চায় বা অভিনেতা হিসেবেও সকলে চায় কাজটা যেন বড় পর্দায় আসে। এবং ট্রেলারটা আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিচ্ছি, যথেষ্ট প্রমিসিং একটা ট্রেলার হয়েছে, এডিটিং থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড স্কোর সুপার, এবং পারফরমেন্স নিয়ে তো কোনো কথাই হবে না। যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কথা বললাম তারা প্রত্যেকেই যে যার রোলটা মানে ট্রেলারে যেটুকুনি বুঝতে পারলাম বেশ পারফেকশনের সাথে করছে। আশা করি সিনেমাটাও বেশ ভালো হবে। সিনেমাটা রিলিজ ডেট মুক্তির ডেট জানতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, এবং সিনেমাটা দেখলে তো অবশ্যই সেটা নিয়ে ফার্দার কথা হবে। তো যারা যারা ট্রেলারটা দেখে ফেলেছো নিচে কমেন্ট সেকশনে জানাও তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে। যারা এখনও দেখোনি নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি, প্লিজ গিয়ে দেখো। এবং এটা কিন্তু খুব বেশি মানে হাইফাই বাজেটের কোনো সিনেমা না, বলতে পারো যে মিডিয়াম ক্যাটাগরি একটা সিনেমা, সো এটাকে কিন্তু আমাদের বেশি বেশি করে আরও সাপোর্ট করা উচিত। তো গল্প যদি ভালো হয়, কন্টেন্ট যদি ভালো হয়, কন্টেন্ট ইজ দ্য কিং আমরা সবাই জানি, তাহলে এই সিনেমাটা আশা করি বক্স অফিসেও বেশ ভালো সফলতা পাবে এবং দর্শকদের মনে একটা জায়গা করে নিতে পারবে। সো অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম, অপেক্ষায় থাকলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করতে একদম ভুলবে না, এবং এই ধরনের ভিডিও পেতে গেলে নিচে যে রেড সাম বাটন আছে সেখানে ক্লিক করে না, এবং সাথে সাথে তন্ত্র পরিবারের সদস্য হয়ে যাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।